প্রিয় দর্শক, 2022 পড়তে না পড়তেই পরপর বিশিষ্ট মানুষদের মৃত্যু খবরে জেরবার মানুষ। আর তাই কোনো প্রিয় অভিনেতা অভিনেত্রী কিংবা গায়ক গায়িকার অসুস্থতার খবর পেলেই এক প্রকার ভীত সন্ত্রস্ত হয়ে পড়েন তাদের অনুরাগীরা। এরকমই এক খবর বুধবার সন্ধ্যে থেকে ছড়িয়ে পড়ে চারিদিকে। সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন ওঠে অভিনেতা রঞ্জিত মল্লিক আর নেই, সবাইকে কাঁদিয়ে চিরতরে না ফেরার দেশে চলে গেলেন তিনি। এই মাত্র রঞ্জিত মল্লিকের মৃত্যু নিয়ে কেঁদে কেঁদে সকলের সামনে একই বললেন ঢালিউড অভিনেতা মিশা সওদাগর। তিনি যা বললেন জানলে চমকে যাবেন আপনি। দর্শক, পুরো সংবাদটি বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন, কারণ দেশ বিদেশের সব রকম খবর এখানেই রয়েছে। কলকাতার শক্তিমান অভিনেতা রঞ্জিত মল্লিক মারা গেছেন কিছুদিন আগে, এমন গুজব ছড়িয়ে পড়েছিল চারিদিকে। সম্প্রতি একই গুজব আবারও ছড়িয়েছে। গেল দুদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে রঞ্জিত মল্লিক আর নেই, কিংবা পরলোকে রঞ্জিত মল্লিক শিরোনামে ভেসে বেড়াচ্ছে নানা সংবাদ। কেউ কেউ সংবাদটি সত্য কিনা তা জানতে চেয়েও ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন। এদিকে গতকাল সকালে রঞ্জিত মল্লিকের নিজস্ব আইডি হিসাবে দাবি করা ফেসবুকের একটি পেজে লেখা হয়েছে, আমি সুস্থ আছি, আমাকে নিয়ে মৃত্যু সংক্রান্ত খবরটি গুজব। রঞ্জিত মল্লিক কি সত্যি মারা গেলেন? এদিকে রঞ্জিত মল্লিকের মৃত্যু নিয়ে ঢালিউড অভিনেতা মিশা সওদাগর বলেন, বুধবার সকালে ঘুম থেকে উঠে ফেসবুক চালাচ্ছিলাম, হঠাৎ এমন একটি খবর আমার সামনে আসে যা দেখে আমি অবাক হয়ে যাই। খবরটি হলো টলিউড ইন্ডাস্ট্রিতে এক বড় ধাক্কা, ফের আরও এক নক্ষত্রের ইন্দ্রপতন। আচমকাই সবাইকে ছেড়ে না ফেরার দেশে চলে গেলেন অভিনেতা রঞ্জিত মল্লিক। সাত সকালে এমন এক খবর শুনে আমি পুরো হতবাক। এরপর সাথে সাথে আমি অভিনেতা রঞ্জিত মল্লিককে ফোন দেই। ওপাস থেকে রঞ্জিত মল্লিকের চিরচেনা সেই কণ্ঠ শুনে আমি অবাক, মরে যাওয়া মানুষ কথা বলে কিভাবে? রঞ্জিত মল্লিক জানায় সে ভালো আছে, তবে বেশ কিছুদিন যাবত অনেক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন। তারপর আমি স্বস্তি ফিরে পেলাম এবং তাকে হাসপাতালে দেখতে যাওয়ার আশ্বাস দেই। শুধু এবারেই প্রথম নয়, এর আগেও বেশ কয়েকবার এরকম খবর ছড়িয়েছে তাকে নিয়ে, এমনকি অভিনেতা মারা গিয়েছেন এমন খবরও রটেছে একাধিকবার। এবার আরও একবার এরকম খবর রটল রঞ্জিত মল্লিককে নিয়ে, তিনি নাকি গুরুতর অসুস্থ হয়ে মারা গেছেন। আসলে এরকম গুজব ছড়ানোর কোনো মানে নেই। যারা এই ধরনের গুজব ছড়ায় তাদের ধরে এনে কঠিন শাস্তির ব্যবস্থা করা উচিত, যে ভবিষ্যতে এমন জঘন্য কাজ করার সাহস তারা না পায়। সম্মানিত দর্শক, ঢালিউড অভিনেতা মিশা সওদাগরের মন্তব্যের সাথে কি আপনি একমত? কমেন্ট করে জানিয়ে দিন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।